রাত কেটেছে, এখনো সাড়া নেই বিক্রম ও প্রজ্ঞানের। ঘুম ভাঙার আশা কতটা, আশা কম থাকলেও হাল ছাড়তে নারাজ বিজ্ঞানীরা। চন্দ্রযান তিনের ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞানকে জাগানোর চেষ্টায় ইসরোর বিজ্ঞানীরা। শুক্রবার ছিল তার মহেন্দ্রক্ষণ, তবে চন্দ্রযান তিনের যন্ত্রপাতিকে পুনরায় সক্রিয় করার আশা খুবই কম, তাও চেষ্টা করে দেখছেন বিজ্ঞানীরা। চন্দ্রযান তিন চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করার পর ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞান তাদের নির্দিষ্ট কাজ ঠিকমতো করেছে। কাজ শেষ করার পর 14 দিন হয়ে গেল বিক্রম ও প্রজ্ঞানের চাঁদে নিশি যাপন। চাঁদের দক্ষিণ মেরুতে ইতিমধ্যে সূর্য উঠেছে, সেখানে এখন ভোর। সূর্যের মৃদু আলো বিক্রমের ওপর পড়ছে, তবে তাতে বিক্রমের ব্যাটারি চার্জ হচ্ছে কিনা সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য নেই। এখন ইসরোর বিজ্ঞানীরা বিক্রম ও প্রজ্ঞানকে সক্রিয় করার একটি চেষ্টা করছেন, তবে এ বিষয়ে আশা একদমই কম বলে জানিয়েছেন চন্দ্রযান তিন অভিযানের প্রধান এস সোমনাথ। বিজ্ঞানী এস সোমনাথ সর্বভারতীয় সংবাদ মাধ্যমে জানান, বিক্রম ও প্রজ্ঞান তাদের নির্দিষ্ট সমস্ত কাজই করেছে, সেই কাজের তথ্য বিশ্লেষণ করতে করতেই বছর কেটে যাবে। এছাড়াও চন্দ্রযান একের যন্ত্রপাতি এখনও সক্রিয়, সেখান থেকে প্রাপ্ত তথ্যও ধীরে ধীরে প্রকাশ করা হচ্ছে, তাই বিক্রম ও প্রজ্ঞানকে সক্রিয় করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তিনি বলেন, আমাদের চন্দ্রযান তিন অভিযানের উদ্দেশ্য যথার্থভাবে সফল হয়েছে, এখন সময় প্রাপ্ত তথ্যের বিশ্লেষণের। এস সোমনাথ সংবাদ মাধ্যমে এও জানান, চন্দ্রযান দুয়ে তাদের বড় শিক্ষা দিয়েছে, তাই সেখান থেকে শিক্ষা নিয়ে চন্দ্রযান তিনের অভিযান শুরু করেছিল ইসরো। তিনি জানান, চাঁদে গিয়ে চন্দ্রযান দুয়ের ধ্বংসাবশেষ নিয়ে আসা তাদের পক্ষে সম্ভবপর ছিল না, তাই অন্ধকারে হাতরেই ইসরোর বিজ্ঞানীরা তাদের ভুল খুঁজেছে। সেই ভুল ত্রুটি খতিয়ে চুলচেরা বিশ্লেষণ করে দিন রাতের কঠোর পরিশ্রমের পর চন্দ্রযান তিনের কাজে নামেন বিজ্ঞানীরা। এস সোমনাথ বলেন, তাদের এই ভুলটা হয়তো দরকার ছিল, চন্দ্রযান দুই ব্যর্থ হওয়ার পরই এর পরিশ্রম ও অদম্য জেদে ইসরোর বিজ্ঞানীরা চাঁদের নতুন ইতিহাস করতে সক্ষম হয়েছে। এদিন এস সোমনাথ আরও বলেন, চাঁদ মানুষের বাসের উপযোগী কিনা তা যাচাই করতেই চাঁদে এতবার গমন, তাই চাঁদে মানুষ বাস করার সম্ভাবনা আছে কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে বারে বারে। তবে শুধু চাঁদ অবধি গেলেই হবে না, চাঁদে পা রেখে ফিরেও আসতে হবে, সেখানে প্রয়োজনীয় জিনিসপত্রও নিয়ে যেতে হবে। চাঁদে পা ফেলেই কাজ শেষ হবে না, বরং তারপর থেকেই আসল চ্যালেঞ্জিং কাজ শুরু হবে। নিজেদের দুর্বল ভেবে অর্থক্ষয়ের কথা ভেবে পিছিয়ে এলে হবে না, জ্ঞানের সন্ধানে নতুন তথ্য আরোহণে এগিয়ে আসতে হবে। এদিন সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সামনে এই কথাগুলো বলেন চন্দ্রযান তিনের অভিযানের প্রধান বিজ্ঞানী এস সোমনাথ। তিনি বলেন, ইসরোর বিজ্ঞানীরা হাল ছাড়বে না, আশা অত্যন্ত কম থাকলেও বিক্রম ও প্রজ্ঞানকে জাগিয়ে তোলার চেষ্টা তারা চালিয়ে যাবে, সাথে প্রাপ্ত তথ্যের বিশ্লেষণের কাজও একইভাবে চলবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড। বর্ষপূর্তি উপলক্ষে আদি মহিমোহন গান্ধীলালে বনগা শাখায় রয়েছে যে কোনো কেনাকাটায় আকর্ষণীয় ছাড়। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।